যানজট নিরসনে ব্যস্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁদপুরের কচুয়ার সাচের বাজারে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হয়। প্রতিদিন ওই বাজারের প্রধান সড়কে যানজট থাকার কারণে চালক, যাত্রী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে করে ভোগান্তির শেষ নেই। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির নিজেই রাস্তায় নেমে যানজট নিরসন করেন এবং প্রায় ঘণ্টাব্যাপী তিনি সাচার বাজারের আটকে থাকা যানবাহনগুলো যাতায়াতের সুযোগ করে দেন। এতে করে ঘরমুখো মানুষগুলো নিজ গন্তব্যে পৌঁছাতে এবং ওই বাজারের যানজট নিরসনে সকল ধরনের হস্তক্ষেপ করেছেন তিনি। আরে,